দুর্গাপুরের বসুন্ধরা পার্কে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। গত 22 তারিখে সকালে দুর্গাপুরের বসুন্ধরা পার্ক এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তারও করেছেন। মৃতদেহ শনিবার দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তিনজনকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতরা তিনজনই দুর্গাপুরের আমরাই এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ।